আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। ছাত্র মৃত্যুর ঘটনায় মন্দির বাজার থেকে এক যুবককে আটক করলো পুলিশ। ওই ঘটনায় আমার ছেলে কোনোভাবেই যুক্ত নয় জানালেন ধৃতের বাবা। আমার ছেলে দোষী সাব্যস্ত হতেই পারে না, এইটুকু আমার দীর্ঘ বিশ্বাস আছে। এই যে পুলিশি প্রক্রিয়া। যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। ধৃতদের মধ্যে একজন সুমন নস্কর, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত আটমণিপুর গ্রামে। সুমন গত কয়েক বছর ধরে পড়াশোনার কারণে মন্দিরবাজার থানা এলাকার মাধবপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে, সঙ্গে তার বাড়ির সদস্যরাও বসবাস করেন। সেখান থেকেই সুমনকে ধরে নিয়ে যায় পুলিশ। জয়নাপুরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। এ প্রসঙ্গে ধৃত সুমনের বাবা জগদীশ নস্কর বলেন, পুলিশ এলেন, এসে দরজা খুলতে বললেন। আমি আর আমার স্ত্রী দরজা খুললাম, আমার নাম জিজ্ঞাসা করলেন, ছেলে কোথায় জিজ্ঞাসা করলেন, আমি ছেলেকে ডাকলাম, আধার কার্ড দেখতে চাইলেন, দেখালাম। আমি জানতে চাইলাম কেন নিয়ে যাওয়া হচ্ছে, বললেন যাদবপুরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি, এখন গ্রেপ্তার করছি না। ফোন নাম্বার লিখে নিলেন, বললেন পরে আইনগতভাবে কিছু হলে জানাবো। জগদীশবাবু জানাচ্ছেন ঘটনার দিন তার ছেলে সেখানে ছিল, তবে ঘটনার মুহূর্তে সুমন সেখানে ছিল না বলেই দাবি তার বাবার। একটা বাচ্চা শিশুর মৃত্যুর জন্য আমি খুব মর্মাহত। আচ্ছা, ছেলে যদি দোষী সাব্যস্ত হয় আমি কি বলবো? আমার ছেলে দোষী সাব্যস্ত হতেই পারে না, এইটুকু আমার দীর্ঘ বিশ্বাস আছে। এই যে পুলিশি প্রক্রিয়া বা এই যে বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত চলছে এই বিষয়ে তদন্ত করুক, নিরপেক্ষ তদন্ত করুক, করে দেখা যাবে কে কী হয়। এবার যদি ছেলে অপরাধী হয় তার শাস্তি হবে। এই গ্রামাঞ্চল থেকে এত ছেলে যাচ্ছে যাদবপুরে পড়াশোনা করতে, নিরাপত্তাটা ঠিক কোথায়? আপনারা তো ছেলে পড়তো। আমার ছেলের ক্ষেত্রে কিন্তু আমি এত কিছু শুনিনি তো, ও কিছুই বাড়ি বলতো না, ও আমার সাথে আলোচনা করতো, আমি ওকে হোস্টেলে ও মাঝে মাঝে যেত, হোস্টেল থেকে মাঝে মাঝে যখন বাড়ি আসতো এসে বলি কোনো কথাই বলতো না যে আমাদের র্যাগিং হচ্ছে বা কিছু হচ্ছে, এসব কথা আমি আমার ছেলের মুখ থেকে শুনিনি কোনো। ওর কোনো র্যাগিং হয়েছিল এমন কোনো অভিজ্ঞতা? না না না, ও হলে তো সে আমাদের বলতো, কিন্তু কী হয়েছে না হয়েছে সে কিছুই বলেনি আমার। ও কত বছর ছিল হোস্টেলে? হ্যাঁ, 5 বছর তো। তার মৃত্যু হবে সেরকম কোনো কাজ আমার ছেলে করতে পারে না। আমি তো ছোটোবেলায় থেকে ম্যানেজমেন্ট করেছি ওকে, আমি জানি বা ওর চলাফেরা, ওসব বন্ধু বান্ধব, বাচ্চা বাচ্চা ভাই ছেলে পুলেদের নিয়ে যেভাবে চলে, সে কোনো দিন কোনো বাচ্চার উপরে এরকম কিছু করতে পারে না। ও মানে এই ঘটনার পর আপনাদের কী বলেছিল? এই ঘটনার পরে ও তো বললো যে বাবা আমি ঘটনাটা যখন ঘটে সেই সময় আমি হোস্টেলে ছিলাম না, আমার বন্ধু একজন ডেকেছে বাইরে, আমি চলে গেছি, গিয়ে তাকে খুঁজছি খুঁজে পাইনি, পরে অনেকক্ষণ পরে আমি জিজ্ঞাসা করছি বাইরে, ওই ধরো 11টা ওর ফোনে কল লিস্ট আমি দেখলাম, 11:22 ও বেরিয়ে গেছে হোস্টেল থেকে, গিয়ে বাইরে সব ছেলেপুলেদের তার খুঁজছিল যে ডেকেছিল তাকে খুঁজছিল, খুঁজে পায় না, অনেকক্ষণ ধরে খুঁজে না পাওয়ার পরে ফের হোস্টেলে পার্টটা ফোন করেছে যে কিরে ইয়ে ফিরে গেছে, একে তো আমি পাচ্ছি না, তখনই বলে তুই সেই যাকে ফোন করেছিল সেই ছেলে বলছে বলে সুমনদা তুই হোস্টেলে চলে আয়, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তখন আমার ছেলে তাড়াহুড়ো করে হোস্টেলের দিকে যাচ্ছে, তখন মেন গেটের কাছে গেছে, তখন দেখছে যে বাচ্চাটাকে নিয়ে গাড়ি করে কারা সব বেরিয়ে চলে গেল।
মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক। এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, ওবি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম। সুমনের দিদি তিথি নস্কর বলেন, সুমন বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনাটি বলেছিল, সে ওই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নয়। কি সাবজেক্ট ছিল? মাস্টার্স করত। মাস্টার্স করত, ও এখনো গ্রেড কার্ড পায়নি আর হোস্টেল ক্লিয়ারেন্স ওর হয়নি, তো এইগুলো এখন হয়নি বলে মাঝে মধ্যে যেত আর কি, গিয়ে ওখানে ও নিজে রান্না করেই খাওয়া দাওয়া করতো, কারণ যেহেতু হোস্টেলে তো বোর্ডার না হলে খাওয়া দাওয়া হবে না। ও চাল ডাল নিয়ে যেত, রান্নাবান্না করতো, খেতো, আর ওই যেহেতু নেটের ও তো সামনের আগের বারে নেটটা তো এলএস ছিল জিআরএফ পাওয়ার জন্য, ওই যেহেতু সিনিয়র দাদাদের কাছ থেকে একটু হেল্প টেল্প নেবে বলে, কারণ ও তো আর্টসের স্টুডেন্ট, ওর তো মানে ফার্স্ট পেপারটা ওর একটু দুর্বল, সাবজেক্টটা ভালো নাম্বার করছিলো, তো ও সেই জন্য বলছিলো যে দিদি আমি ওখানে গেলে ওদের থেকে একটুখানি যদি জান জেনে নিতে পারি তাহলে আমার সুবিধেই হবে। এই বলে ও মাঝে মাঝে যেত, ওই ধরো চার পাঁচ দিন থাকতো আবার চলে আসতো, আবার এসে এখানে কিছুদিন থাকতে থাকতো, আবার যখন ওই কোচিং টোচিংয়ে নেওয়া দরকার পড়তো তখন যেত। এইবার লাস্ট কবে বাড়ি ফিরেছে? লাস্ট বাড়ি ফিরেছে, ঘটনাটা ঘটলো দশ তারিখ। তারপরের দিনও ওখানে ছিল, মানে সেদিন আমাকে ফোন করলো, আমি বললাম যে ভাই থাক, কারণ এখন পুলিশ ভেরিফিকেশন হবে, তোর পাশের রুম হতেই পারে। ও পাশের রুমেই ছিল? ওর পাশের রুমে, ও হচ্ছে বোর্ডার, মানে ওখানেই ও থাকতো প্রথম থেকে, কারণ তোর হয়তো ডাক করতে পারে ভেরিফিকেশনের জন্য বা কিছু, এর জন্য তুই ওখানে থাক বলে ও ওখানেই ছিল। ঠিক আছে, তারপরের দিন বলছে যে দিন থেকে ফোন বলেছে না যে যারা বোর্ডার নয় তারা থাকতে পারবে না, তাদের হোস্টেল ছিল নন বোর্ডার যাদের, ও বলছে দিদি এরকম বলছে তাহলে কি করবো। আমি বললাম তাহলে তুই চলে আয়, যেহেতু যারা বোর্ডার নয় থাকতে পারবে না তাহলে চলে আয়, আর তারপরে বলছে যদি ডাকে তাকে নিশ্চয়ই তো ফোন করবে, হ্যাঁ যদি ডাকে তাহলে তো নিশ্চয়ই ফোন করবে, তখন তুই চলে যাস। এই হচ্ছে সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধা বল্লভতলা। অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870699। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধা বল্লভতলা।